আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে আমরা চলে আসলাম খুলনা বাগেরহাট ষাটগম্বুজ মসজিদ ভিজিট করার জন্য। পাপা হাঁটি হাঁটি করে ভিতরে প্রবেশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং সামনেই হচ্ছে মেইন ফটক, ইতিমধ্যে অলরেডি আমরা পৌঁছে গেছি। পিছনেই আমাদের বাইক পার্কিং করে আসলাম এবং প্রথমে এখানে এসে ভাবছিলাম যে পার্কিংয়ের কোনো অপরচুনিটি হয়তো বা এখানে নেই, বাট সামনে কিছু পুলিশ কর্মকর্তা ভাই আছে এবং অন্যান্য এমপ্লয়িগণ যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করা হলো এবং তারা আমাদেরকে পার্শ্ববর্তী একটি পার্কিং ডেস্টিনেশন দেখিয়ে দিল। সেখানে আমরা পার্ক করে চলে আসলাম। এখন আমরা এই যে হাটিহাটি পা পাই চলে আসলাম ফটোকে, হয়তো বা টিকিট কাটতে হবে, মেবি, জানি না। এই যে দেখি কি করা যায়, টিকিট কাউন্টার। এই যে যে আমাদের টিকিট কাটা হয়ে গেল, পার পার্সন হচ্ছে অ্যান্টি টিকিট 30 টাকা কাটা হয়ে গেল। এই যে আমার ফ্রেন্ড ও, এবং আমি হচ্ছে ভিতরের দিকে প্রবেশ করার চেষ্টা করতেছি। দেখি সেটা হচ্ছে ভিতরের সাইড, অনেক বড় এরিয়া, গাছপালা সারি সারি এবং সাথে জাদুঘর রয়েছে, সিনিক বিউটি অফ ন্যাচারাল এখানে এস্টাবলিশড এবং খুব পরিচ্ছন্ন। আসলে খুব সচরাচর মসজিদের আশপাশে এত পরিচ্ছন্ন আমাদের বাংলাদেশে খুব একটা দেখা যায় না, হয়তো বা বহির বিশ্বে দেখা গেলে যেতেও পারে। বাট আমি আজকে খুবই এক্সাইটেড টু ভিজিট হেয়ার বিকজ অফ এটা প্রায় 700-800 বছর যাবত এই মসজিদ এখানে স্থাপিত। সো আমার এই দীর্ঘ এবং ছোট্ট হায়াতে, অর্থাৎ এই 20-22 বছরে কখনো আসার সুযোগ হয় নাই। সো এখন আসার সুযোগ হইলো এবং আসলাম। পাপা হাঁটি হাঁটি করে ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। আসলে আমার ফ্রেন্ড এখন ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত বিকজ অফ হিজ হ্যাভ সো মাচ অ্যান্ড প্রিটি মাচ অ্যাট্রাকটিভ টু সিনিক বিউটি অ্যান্ড উইথ নেচার। সো কি অবস্থা, কিছু আপনার মতামত পেশ করেন এখানে? আসলে হঠাৎ করে এরকম একটা ইসলামিক একটা কালচার এবং সিভিলাইজেশন আমাদের বাংলাদেশের মতো জায়গায় প্রায় 800 বছর যাবত দাঁড়িয়ে আছে, এটা দেখে আপনার আসলে অনুভূতি কী? বা অ্যাট দ্য ফার্স্ট টাইম আমি মনে করি হয়তো বা আপনার আমার সাথে সাথে, রাইট? হ্যাঁ, কি বলো তোমাকে, এই যে বলার কিছু নেই, ভাবলাম আসলাম অনেক দিন পরে নামাজটা পড়ি, আসলে নামাজটা। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন ফটক আমরা শায়েতগম্বুজ মসজিদের, এটা হচ্ছে মেইন ফটক। আমাদের সামনে দুই জব ফোল্ডার ব্রাদার্স, তারা ভিতরে ঢুকতেছেন, হয়তো বা নামাজের উদ্দেশ্য বা আমাদের মতো ঘোরার উদ্দেশ্য হইতে পারে। তবে আমরা আশা করতেছি যে আমরা আজকে আসরের নামাজ হইতে বা সৌভাগ্যবান হলে এখানে আদায় করতে পারবো, দেখি আল্লাহ তালা সেটা কবুল করে কিনা। এখন আমরা পাপা হাঁটি হাঁটি করে ভিতরে ঢুকবো এবং দেখবো আসলে আশপাশটা কেমন আছে। ঠিক আছে, আসেন আমাদের সাথে। এই পাশে কিছু ভক্তবৃন্দদের অবস্থান আছে এবং খুব সুন্দর গাছপালা সারি সারিভাবে ছড়া ছিটি আছে এবং সাজানো, আপনারা দেখতে পাচ্ছেন খুব গুছালো। আসলে এটা হচ্ছে মসজিদের আশপাশ এবং এখন আমরা মসজিদের ভিতরে ঢুকবো। এই যে প্রায় মসজিদে ঢুকে পড়েছি, হাতের ডান পাশে হচ্ছে মহিলাদের নামাজের ব্যবস্থা আর দেখতে অনেক পুরনো মনে হচ্ছে। মনে হচ্ছে যে ভিতরে নামাজ টামাজ আদায় করা হয় না, কিন্তু প্রতিদিনই নামাজ আদায় করা হয় 5 অক্তই। এই হলো অবস্থা ভিতরের, অনেক পুরনো বিদায় এরকম দেখা যাচ্ছে। আমি একটু শালকা জ্ঞানীগুণী হওয়ার ভাবনি ছিলাম, আমার পাশে হেঁটে যাচ্ছেন ওনা হচ্ছে ইমাম সাহেব আর এগুলো হচ্ছে গম্বুজ। এই হলো মসজিদের ভিতরের সাইট। আমরা এখন চলে আসলাম হচ্ছে শায়েতগম্বুজ মসজিদের পিছন সাইডে, এটা হচ্ছে পশ্চিম সাইড। আর দেখতে পাচ্ছেন এই যে এখানে বিভিন্ন মানুষের বসার পার্কিং আছে, এখানে পার্কিং আছে, পাশেই বড় অনেক বড় একটি পুকুর,
যতদূর চোখ যায় ততদূর দেখা যায় এটা শায়েত-গম্বুজ মসজিদের এরিয়ার ভিতরেই সেই পুকুরটা, এবং এটা হচ্ছে উত্তর পাশ, এটার উত্তর পাশ। এখানেও আরেকটা ফটক রয়েছে, দক্ষিণ পাশে আরেকটা ফটক আছে। আর আমরা দেখতে পাচ্ছি এখানে এই মসজিদের কিছু ইতিহাস ঐতিহ্য আছে। এখন হচ্ছে আমাদের বাহির হওয়ার পালা, আমরা এখন বের হয়ে যাব। এটা হচ্ছে জাদুঘরের সামনে আমি দাঁড়িয়ে আছি, একটু সেলফি নিচ্ছি। এটা হচ্ছে জাদুঘর, আর এখনও অনেক মানুষ ভিতরে ঢুকতেছে। এই যে দেখতে পাচ্ছেন এখনও অনেক মানুষ ওই যে ঢুকতেছে আসর নামাজের পর, আর আমরা এখন বের হয়ে যাব। এটা হচ্ছে গেটের পাশ, আর এদিকটা এই যে অনেক এখন মাদ্রাসার ছাত্র ঢুকতেছে, পাশে একটা মাদ্রাসা আছে। সো এই হলো অবস্থা। এখন লাস্টে কিছু সেলফি টেলফি নিয়ে বের হয়ে যাব। অবশেষে কিছু সেলফি নেওয়া হয়েই যাচ্ছে, প্রায় শেষ। সো সব কিছু ডান, চলে যাব। সবার কাছে শুভকামনা চাই এবং সবার জন্য দোয়া রইল, দোয়া ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।